আমার স্বামী দীর্ঘ 10 বছর পর প্রবাস থেকে বাংলাদেশে আসলো। ঘরের দরজা লক করতেই আমার শ্বশুর তাড়াহুড়া করে দরজাটা গিয়ে খুলল। আমার স্বামী ভেবেছিল তাড়াহুড়া করে তার বাবা তাকে জড়িয়ে ধরবে গিয়ে, কিন্তু না, আমার স্বামী ধারণা বলছিল। আমার শ্বশুর আমার স্বামীকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুই না বলে চলে আসলি কেন হঠাৎ করে? আমার শ্বশুরের এই কথা শুনে আমার শাশুড়ি দৌড়ে আসলো। আমার স্বামী ভেবেছিল হয়তো বাবা আমাকে রাগ করে হঠাৎ করে চলে আসছি বলে জড়িয়ে ধরে নাই, হয়তো বা এখন মা ধরবে। আমার স্বামী ধারণা বলছিল, মাও তাকে জড়িয়ে ধরল না, উল্টো জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কাউকে না জানিয়ে চলে আসলি, দুদিন পর তোর বোনকে বিয়ে দিতে হবে। আমার স্বামী এই কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি দরজার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছি আর শুনছি। কিছুক্ষণ পরে আমার স্বামী রুমে চলে গেল। আমার স্বামীকে দেখে দুই চোখ ভরে আমি আমার স্বামীকে দেখছি, আমার স্বামী আমাকে দেখছে। কিছুক্ষণ পরেই তার ছোট বোন আসলো, এসে বলল, ভাইয়া বিদেশ থেকে এসেছ, আমার জন্য কি নিয়ে এসেছ? তখন আমার স্বামী বলল, আমি বোন কিছু আনতে পারিনি, তোর ভাবির জন্য একটা চেন নিয়ে আসলাম, সোনার চেন। আমার ননদ আমার শাশুড়িকে গিয়ে বলতে লাগলো, মা জানো ভাইয়া এতদিন পরে এসেছে, আমার জন্য কিচ্ছু নিয়ে আসেনি, শুধু ভাবির জন্য নিয়ে এসেছে। এই কথা শুনে আমার শাশুড়ি তো রাগে মাথায় গরম হয়ে গেছে, সে তাড়াহুড়া করে আমার রুমের ভিতরে প্রবেশ করল। এসে আমার স্বামীকে জিজ্ঞাসা করল, তোর বোনের জন্য কিছু নিয়ে আসিসনি? আমার স্বামী বলল, না মা, আমি কারোর জন্য কিচ্ছু নিয়ে আসিনি, শুধু তোমার বৌমার জন্য একটা সোনার চেন নিয়ে এসেছি। তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ, বউয়ের জন্য তো নিয়ে আসবি, বউই সব, আমরা কেউ না। তখন আমার স্বামী বলল, মা, আমি বিদেশ যাওয়ার সময় তার সোনার চেনটা বিক্রি করে বিদেশে গিয়েছিলাম, তাই তার জন্য নিয়ে এসেছি। তোর বউয়ের সোনার চেনে এখন কোনো প্রয়োজন নেই, কিছুদিন পর তোর বোনের বিয়ে, এই সোনার চেনটা তোর বোনকে দিয়ে দে, পরে না হয় তোর বউকে এনে দিস। এ কথা শুনে আমার স্বামী আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ইশারা দিয়ে বললাম, হ্যাঁ, তোমার বোনকে দিয়ে দাও। এরপর আমার স্বামী চেনটা দিয়ে দিল, তারা দুইজন রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকালবেলা আমার শ্বশুর আমার হাজবেন্ডকে ডেকে বলল, তুই হঠাৎ করে বাংলাদেশে চলে আসলি, বাংলাদেশে কোনো কাজকাম আছে, তুই আবার বাহিরে চলে যা। আমার স্বামী বলল, বাবা, আমি আর বাহিরে যাব না, তোমার কাছে এত বছর যাব টাকা পাঠাইছি, কিছু টাকা আমাকে দাও, আমি এখন বাংলাদেশে থেকে ব্যবসা করতে চাই। আমার শ্বশুর বলল, তুই যে কই টাকা পাঠাইছিস সেই কই টাকা তো ঋণ দিতেই চলে গেল, কোনো টাকা নেই। তখন আমার স্বামী মনের দুঃখে আবার প্রবাসে যাওয়ার চিন্তাভাবনা করছে, সে ভাবছে এবার যদি বিদেশে যায় নিজের জন্য যাব, মা বাবার যেটা প্রয়োজন সেটা দিব, আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি সঞ্চয় করব, কারণ আমি সারাক্ষণ প্রবাসে কাজ করি কষ্ট করে, আমারও তো ভবিষ্যৎ আছে, আমারও তো ইচ্ছে হয় সবার সাথে থাকতে, সবার সাথে খাওয়া দাওয়া করতে, সবার সাথে ঘোরাফেরা করতে, প্রবাসের জীবন খুবই কষ্টকর। সেই বলে আমার হাজবেন্ড রাগ করে আবার চলে গেল প্রবাসে। আসলে প্রবাসীরা টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু নিজের জন্য কিছু না রেখে অন্যকে ওজার করে দেয়, যেটা মা বাবার প্রয়োজন সেটা দিবেন, আর যেটা নিজে রাখার প্রয়োজন সেটা রাখবেন।